তাহলে সিকোয়ेंसेस এর যে সেকেন্ড পার্ট অফ দ্য লেকচার তাতে আমরা কিছু ছোট রেজাল্টস প্রুফ করব আর एग्जांपलস দেখব তাহলে দেখা যাক প্রথম রেজাল্টটা হচ্ছে যে একটা কনভারজেন্ট সিকোয়েন্স যদি হয় তাহলে সেটা সব সময় बाउंडेड হবে তো প্রমাণটা একটা মানে জাস্ট ডেফিনেশন গুলো ফলো করেই করা যাবে ধরো এস একটা কনভারজেন সিকোয়েন্স আছে তাহলে তোমার জানা কি আছে যে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস ইজ ইকুয়াল টু এল আমাকে করতে হবে কি আমাকে একটা ক্যাপিটাল কে পজিটিভ নাম্বার পেতে হবে যাতে মড এস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু কে ফর অল পজিটিভ ইন্টিজার্স লিটল এন ঠিক আছে মানে একটা কোন একটা ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল মাইনাস কে থেকে কে এর মধ্যে সব কটা টার্ম অফ দ্য সিকোয়েন্স আছে এটা এনসিওর করতে পারলে তাহলে আমরা বলতে পারছি যে সিকোয়েন্সটা बाउंडेड হচ্ছে তাহলে এটার উপায়টা কি আমার যেহেতু হাতে আছে কি যে লিমিট টেন্ডিং টু ইনফিনিটি এস এন ইকুয়াল টু এল সুতরাং আমরা যে কোনো এপসাইলনের জন্য একটা পজিটিভ ইন্টিজার ক্যাপিটাল এন পাবো যাতে মড এস এন মাইনাস এল লেস দ্যান হয়ে যায় ওই টার্মের পর থেকে তাহলে আমি এই টার মান নিচ্ছি 1 তাহলে 1 যদি নিই তাহলে 1 এর জন্য আমি একটা ক্যাপিটাল এন পজিটিভ ইন্টিজার পাচ্ছি যাতে মড এস এন মাইনাস এল ইজ লেস দ্যান 1 ফর অল n greater than equal to capital n মানে capital n এর টার্ম এর পর থেকে যাবতীয় টার্ম গুলো l এর 1 এর মধ্যে আছে অল রাইট তাহলে এবার আমি কি করব আমাকে তো মড এসেন টাকে এস্টিমেট করতে হবে সুতরাং আমি এটা করার চেষ্টা করব অন্তত এই ক্যাপিটাল এন এর টার্ম পর থেকে আমরা করতে কিছুটা পারবো কারণ আমি মড এসেন কে যদি মড এস এন মাইনাস এল প্লাস এল এরকম করে লিখি তাহলে এসেন মাইনাস এল একটা নম্বর হচ্ছে এল আর একটা নম্বর সুতরাং আমি যদি ট্রায়াঙ্গেল ইনিকুয়ালিটি লাগাই তাহলে আমি পাচ্ছি কি মড এসেন্টটা লেস্টেনারিক অল্প মড এসেন্ট মাইনাস এল প্লাস মড এল হয়ে যাচ্ছে এবার যদি আমার টার্মটা ক্যাপিটাল এনেস টার্ম এর পরের টার্মগুলো হয় তাহলে মড এসেন্ট মাইনাস এল এর সম্বন্ধে কি জানা আছে সেটা ওয়ান এর চেয়ে কম সুতরাং যদি মড মানে ক্যাপিটাল এন এর পর থেকে টার্মস গুলো নিই তাহলে মড এন টা 1 প্লাস মডেল থেকে ছোট হবে ছোট বা সমান হবে তাহলে আমার বাদ বাকি কি রইল আমি এটা একটা দেখাতে পারলাম ক্যাপিটাল এন এর পর থেকে তাহলে ক্যাপিটাল এন এর আগের যে টার্ম গুলো সেই টার্ম গুলোকে আমি এস্টিমেট করতে চাইবো এবারে তারা কিন্তু শুধু ফাইনাইটলি মেনি রয়ে গেছে তাই না তোমার ইনফাইনাইটলি মেনি টার্মস ক্যাপিটাল এন এর পর যাবতীয় টার্মস গুলোকে তুমি একটা এস্টিমেশন করে নিয়েছো তাহলে তোমার যে বাদ বাকি পড়ে রইলো তাদেরকেও একটা লিস্ট করো তাহলে কারা পড়ে রইলো মড এস ওয়ান মড এস টু ইত্যাদি করে মড এস এন মাইনাস ওয়ান তাই না এই কটা পড়ে রয়েছে আর এটার তে সবচেয়ে বড় হচ্ছে ওয়ান প্লাস মডেল তাহলে সেটাও লিখলে তাহলে টোটাল তোমার এখানে ফানাইটলি মেনি নাম্বার হয়েছে সবকটাই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো তাই না তাহলে টোটাল ক্যাপিটাল এন খানা নাম্বার হয়েছে তাহলে এটার যদি আমি ম্যাক্সিমাম নিই তাহলে ম্যাক্সিমামটাকে টাকে নাম দিলাম ধরো কে তাহলে কে এর সম্বন্ধে তুমি কি বলতে পারবে কে গ্রেটার দ্যান জিরো হবে কেন হবে যে এইরা সব জিরো হয়েও যেতে পারে ঠিক আছে মড এস ওয়ান মড এস টু এটসেট্রা মড এস এন মাইনাস ওয়ান এরা সবাই কিন্তু জিরো বা জিরো এর চেয়ে বড় মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো সুতরাং এখানে জিরো থাকতেই পারে কিছু যায় আসে না কিন্তু ওয়ান প্লাস মডেল যেই লিখেছো এই ওয়ান প্লাস মডেল নাম্বারটা তো কিন্তু স্ট্রিক্টলি পজিটিভ তাহলে সেই জন্য এটা এই নাম্বার গুলোর যদি ম্যাক্সিমামটা ভাবো তাহলে সেটা একটা স্ট্রিক্টলি পজিটিভ নাম্বার হবে আর সেই পজিটিভ নাম্বারের জন্য তুমি কি পাচ্ছ এবারে দেখো যে যদি ক্যাপিটাল এন থেকে ছোট হয় মানে এরা যদি হয় মড এস ওয়ান ইত্যাদি মড এস এন মাইনাস ওয়ান তারা কে এর থেকে ছোট বাই কনস্ট্রাকশন কারণ কে এটা ম্যাক্সিমাম তো এরা ছোট বা সমান লেস দ্যান অর টু কে আর যদি আমার ক্যাপিটাল এন থেকে বড় বা সমান কোনো টার্ম নিই আমি মানে লিটল এন এ টার্ম নিলাম যেখানে এনটা ক্যাপিটাল এন এর চেয়ে বড় বা সমান তাহলে মড টা ওয়ান প্লাস মড এর চেয়ে কম সুতরাং অটোমেটিক্যালি কে চেয়ে কম তাহলে কি দাঁড়িয়ে গেল যে যাবতীয় পজিটিভ এর জন্য মড এসেনটা লেস দ্যান অর ইকুয়াল টু কে হয়ে গেছে সুতরাং এসেন টা একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে ঠিক আছে সো যেকোনো কনভার্জেন্ট সিকোয়েন্স নিলে সেটা বাউন্ডেড হবে উল্টোটা সত্যি নয় এটার এক্সাম্পল আমরা আগে দেখেছি আগের লেকচারে অনেক কটা আমি আবার করে রিপিট করছি যে ধরো আমি এসেন্টার নিলাম মাইনাস টু দি পাওয়ার এন তাহলে এই সিকোয়েন্স কেমন ভাবে যাবে এনটা যদি অড হয় তাহলে এটা মাইনাস যাবে আর ইভেন যদি হয় তাহলে হবে তাহলে ওয়ান এটা একটা অসিলেটিং সিকোয়েন্স মাইনাস ওয়ান থেকে ওয়ান তারপরে আবার ফেরত মাইনাস ওয়ান তারপরে ওয়ান এরকম করে যাচ্ছে সুতরাং এটা কনভার্জ করে না আর এটা বাউন্ডেড তার কারণ হচ্ছে যে রেঞ্জ রেঞ্জটায় মাত্র দুটো ভ্যালিউ আছে মাইনাস ওয়ান আর ওয়ান সুতরাং এটা অবশ্যই করে একটা বাউন্ডেড সিকোয়েন্স তাহলে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স সবসময় বাউন্ডেড হবে কিন্তু একটা বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট নাই হতে পারে এটা হলো এটার পরে যে থিওরামটা আছে সেটাকে অ্যালজেব্রা অফ লিমিটস বলে সেটা আমরা প্রমাণ করব না মানে প্রমাণটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু আমরা ওইটার মধ্যে যাচ্ছি না জাস্ট বক্তব্যটা কি যে যদি আমার দুখানা সিকোয়েন্স দেওয়া থাকে এন আর বিএন আর যদি লিমিট টেন্ডিং টু ইনফিনিটি এনটা এ হয় আর লিমিট টেন্ডিং টু ইনফিনিটি বিএন যদি বি হয় তাহলে তুমি যদি একটা নতুন সিকোয়েন্স ভাবো যার টার্ম বাই টার্ম তুমি যোগ করছো মানে এএন এর সাথে বিএন যোগ করছো তাহলে এইটার লিমিটটা এ প্লাস বি হবে যদি তুমি সিকোয়েন্সটা একটা নতুন সিকোয়েন্স নাও যেখানে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মকে একটা স্কেলার ফিক্সড স্কেলার সি দিয়ে গুণ করে দিছো একটা কোন একটা ফিক্সড নাম্বার সি দিয়ে তাহলে সেটাও কনভারজেন্ট হবে আর তার লিমিটটা সি এ হবে একইভাবে যদি তুমি টার্ম বাই টার্ম মাল্টিপ্লিকেশন করো এ এর সাথে বি এর তাহলে যে নতুন সিকোয়েন্সটি তৈরি হবে সেটাও কনভার্জেন্ট হবে আর ওটার লিমিটটা এক্সাক্টলি ইকুয়াল টু প্রোডাক্ট অফ দা লিমিটস হবে এ ইন বি আর ফাইনালি তুমি যদি এই লিমিট এন্টেন্ডিং টু ইনফিনিটি এন ইকুয়াল টু এ দেওয়া আছে সেখানে এ যদি নন জিরো হয় তাহলে তোমার তুমি দেখাতে পারো আসলে ওটা আমরা করছি না কারণ ওটা আমাদের সিলেবাসে নেই অতটা ডিটেলস এ তো যদি এটা নন জিরো হয় তাহলে একটা টার্ম পর সিকোয়েন্স সব টার্ম গুলোই নন জিরো হবে সুতরাং ওই টার্ম পর থেকে তুমি যদি সিকোয়েন্সটা ভাবো তাহলে ওয়ান বাই এন সিকোয়েন্স নিয়ে ভাবতে পারো আর সূত্রটা বলছে যে লিমিট এনটেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই এ এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ তাহলে এই কটা রেজাল্ট তোমরা হাই স্কুলেও দেখেছ আবার করে আমরা জাস্ট রিপিট করলাম আর হাই স্কুলেও যা করেছিলাম এখানেও তাই করছি এটার প্রমাণ আমরা আর করব না আর কি ঠিক আছে তাহলে যেটার প্রমাণ করব সেটা হচ্ছে একটা কম্পেয়ার করার মতন একটা জিনিস আছে কি কম্পেয়ার করা যায় যে ধরো যে তোমার দুটো কনভার্জেন্ট সিকোয়েন্স দেওয়া আছে লিমিট টেন্ডিং টু ইনফিনিটি এস এন ইকাল টু এস আর লিমিটেন্ডিং টু ইনফিনিটি এন ইকুয়াল টু টি ঠিক আছে আর ধরো যে প্রত্যেকটা জন্য লেস দেন টু টি হতে বাধ্য মানে টার্ম বাই টার্ম যদি এই সিকোয়েন্সের টার্মগুলো এই সিকোয়েন্সের টার্মের থেকে ছোট বা সমান হয় তাহলে এটা যেখানে কনভার্ট করবে সেটাও এটার লিমিটের থেকে ছোট হবে প্রমাণটা কি প্রমাণটা ওই আগের যে অ্যালজেব্রা অফ লিমিট সেগুলোকে ব্যবহার করে করব কিভাবে করব ধরো তুমি নিলে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস এন মাইনাস টি এন তাহলে এস মাইনাস তুমি লিখতে পারো কি এস এন প্লাস মাইনাস অফ টি অসুবিধা নেই তাহলে এটা কি হয়ে যাবে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস এন প্লাস লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি মাইনাস আগের যে প্রথম সূত্রটা লিখলাম সেখান থেকে এবার সেকেন্ড যে সূত্রটা লিখেছি সেখান থেকে হয়ে যাচ্ছে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস এন মাইনাস লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি টি এন দেখো এখানে আমি যদি সি টা মাইনাস ওয়ান নিয়ে নিই তাহলে এটা জাস্ট তাই হবে যে টা লিমিটের বাইরে বেরিয়ে যাচ্ছে তাই না তাহলে সেটা হলো আর তাতে তুমি উত্তরটা পেলে কি এস এস মাইনাস টি এবার একটু আমি তোমাদের ইনটিউশনটাকে একটু কাজে লাগাতে বলবো যে এস এন মাইনাস এন এই নাম্বার গুলো সবই কিন্তু টু তাহলে এটার লিমিট কোথায় কনভার্জ করবে এটার লিমিট টু জিরো একটা জায়গায় যাবে কারণ আমি যদি কোনো নাম্বার নিয়ে নি যেটা জিরোর থেকে বড় তাহলে আমি ওই নাম্বারকে ঘিরে একটা ইন্টারভাল পেয়ে যাব যেটা পুরোপুরি জিরো থেকে বড় হবে ধরো এখানে একটা এক্স নিয়েছো ঠিক আছে এক্সটা ধরো জিরো থেকে বড় তাহলে কে ঘিরে আমি একটা পেতে পেতে পারি মানে একটা ইন্টারভেল যেটাও জিরো থেকে বড় সুতরাং এক্স মাইনাস এফসালন থেকে ওপেন ইন্টারভালটা সেটা পুরোটাই পজিটিভ রিয়েল অ্যাক্সেস এর দিকে আছে তাহলে এই নাম্বার গুলো এস এন মাইনাস ডিএন যে নাম্বার তারা তো সব তাহলে ওরা কখনোই ওই ওই ইন্টারভেল এক্স মাইনাসেল্স প্লাসেলেন এ গিয়ে ল্যান্ড করতে পারবে না তারা তো সবই থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমার যদি একটা পজিটিভ নাম্বার দেওয়া থাকে সেটা কোনো মতেই এই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হবে না তাহলে এই সিকোয়েন্সের যে লিমিট পয়েন্ট যেটা এস মাইনাস টি সেটা কিন্তু লেস দেন ইকুয়াল টু জিরো হতে বাধ্য গ্রেটার দেন জিরো হবে না তাহলে এস টি যদি লেস দেন টু জিরো হয় তার মানে কি এসটা লেস দেন ইকুয়াল টু টি হবে রাইট তাহলে ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ এবার এখানে একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে আমার যদি সিকোয়েন্স এর টার্মস গুলো এখানে বলেছি যে এস এন যদি লেস দ্যান অর ইকুয়াল টু টি এন হয় তাহলে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস এন ইজ লেস অর ইকুয়াল টু লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি টি এন তাহলে

ক্রমশ কমছে জিরোর দিকে আর টি এনটা কি এটা আমাদের এটার মতন দেখতে শুধু এটা কিন্তু শুরু হচ্ছে ওয়ান থেকে আর এটা শুরু হচ্ছে হাফ থেকে তাহলে এই দুটো সিকোয়েন্স মধ্যে সম্পর্কটা কি যেকোনো একটা ফিক্সড এন যদি করো তাহলে ওয়ান বাই এন প্লাস ওয়ান সবসময় ওয়ান বাই এন এর থেকে ছোট তাই না কারণ প্রথম টার্মটা দেখো এটার এসএন এর ক্ষেত্রে হাফ হচ্ছে আর ওটার ক্ষেত্রে ওয়ান হচ্ছে তো হাফ তো ওয়ান এর থেকে ছোট ওই ক্ষেত্রে ওয়ান থার্ড হবে আর এটা সেকেন্ড টার্মটা হাফ হবে টি এর তাহলে ওয়ান থার্ডটা হাফ এর থেকে ছোট ইত্যাদি তাহলে ওয়ান বাই এন প্লাস ওয়ান যেহেতু ওয়ান বাই এন থেকে সব সময় ছোট তাহলে এটা স্ট্রিক্টলি লেস দ্যান এরকম একটা সিকোয়েন্স পেয়ে গেছে কিন্তু লিমিটটা কি হবে এইটার লিমিটটাও জিরো হবে এটার লিমিটটাও জিরো হবে তার মধ্যে তো কোনো ব্যাপার নয় প্রথম এক কে বাদ দিলে তো কিছু যায় আসে না তাহলে তোমার দুটো সিকুয়েন্স এর মধ্যে এরকম একটা রিলেশন থাকতেই পারে যে একটা অন্যের থেকে স্ট্রিক্টলি ছোট অথচ তারা দুজনেই একই লিমিটে কনভার্স করলো এটা রীতিমতো সম্ভব ওকে এখানে একটা আমি ক্যাভিয়েট মানে হচ্ছে ওয়ার্নিং তাহলে আমি একটা জিনিস বলতে চাইছি কারণ আমি আহ দেখেছি এটা নিয়ে একটু কনফিউশন হয় যে ধরো দুটো নন কনভার্জেন্ট সিকোয়েন্স দেওয়া আছে তাহলে কি তাদের যোগফলটা কনভার্জেন্ট হতে পারে অবশ্যই হতে পারে ঠিক আছে তোমার যে রেজাল্টটা ছিল তার মধ্যে ছিল দুটো কনভার্জেন্ট সিকোয়েন্স যদি দেওয়া থাকে তাহলে তার এরকম টার্ম বাই টার্ম যোগফল করলে তুমি কনভার্জেন্ট সিকোয়েন্স পাবে কিন্তু একটা যদি তোমার অলরেডি কনভার্জেন্ট সিকোয়েন্স পাওয়া থাকে তাকে যদি তুমি দুটো ভাগে বিভাজন করে দাও তাহলে সেই যে বিভাজনটা যে দুটো সিকোয়েন্স তৈরি হলো তারা যে সব সময় কনভার্জেন্ট হবে তার কোনো মানে নেই ঠিক আছে তাহলে সেটার একটা খুব সহজ এক্সাম্পল আবার করে নিয়েছি এই এক্সাম্পল গুলো আসলে এত পরিচয় হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে যে এটা নিয়ে হ্যান্ডেল করতে অসুবিধা হবে না সেই জন্য বারে বারে এইগুলো নিচ্ছি ধরো এক্সেনটা নিলাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফর অল এন আর ওয়াই এনটা নিলাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে এক্সেনটা কেমন সিকোয়েন্স এক্সেনটা অসিলেটিং ওয়াই এন টাও অসিলেটিং xn কি করছে xn টা -1 দিয়ে শুরু হচ্ছে তাই না তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে -1 তারপরে 1 তারপরে -1 তারপরে 1 এরকম করে করে যাচ্ছে কারণ n টা অড হলেই এটা -1 হবে আর n টা ইভেন হলে 1 হবে এই ক্ষেত্রে কি হচ্ছে ঠিক তার উল্টো হয়ে যাচ্ছে এটা শুরু হচ্ছে 1 দিয়ে n সমান 1 বসালে তো হয়ে যায় তাহলে yn যেটা হচ্ছে সেটা 1 1 minus 1, minus 1 1 এরকম করে যাবে তাহলে xn যাচ্ছে -1 1 1, minus -1 1 আর yn যাচ্ছে so 1 1 1 1 তাহলে xn আর yn কে যদি টার্ম বাই টার্ম যোগ করো তাহলে কি পাবে শূন্য পেয়ে যাবে সো ইউ আর গেটিং xn yn 0 আমি এখানে করে দেখিয়ে দিয়েছি এটা খুব একটা ইস্যু নয় জাস্ট -1 টু দি পাওয়ার নিয়ে নাও ভেতরে 1 1 থাকবে সুতরাং ওটা জিরো হয়ে যাবে তাহলে এক্সএন প্লাস ওয়াইএন যেটা হয়েছে সেটা কনস্ট্যান্ট সিকোয়েন্স উইথ দ্য ভ্যালু জিরো হয়ে গেছে কিন্তু এক্সএন টাও অসিলেটিং সিকোয়েন্স ওয়াইএন টাও অসিলেটিং সিকোয়েন্স সুতরাং এটা আমরা খেয়াল রাখবো যে এটা হতেই পারে যে দুটো নন কনভারজেন্ট সিকোয়েন্সের যোগফলটা কনভারজেন্ট সুতরাং একটা কনভারজেন্ট সিকোয়েন্স পেয়ে গেছি তার মানে আমি ওটা ওটাকে দুটো পার্টে দু রকম এতে সামে এক্সপ্রেস করে দিলাম যে আর তারপরে আশা করলাম যে তারা দুজনই করবে এরকম ঘটনা নাই ঘটতে পারে ঠিক আছে সেট অফ রেজাল্ট যেটা সেটাতে আমরা যেটা আলোচনা করব যে একটা সিকোয়েন্স আর তার প্রত্যেকটা টার্মের এর নিলে যে সিকোয়েন্স তৈরি হয় তাদের মধ্যে সম্পর্কটা কি তাহলে প্রথম সম্পর্কটা হচ্ছে যে তোমার যদি সিকোয়েন্স টা কনভার্জেন্ট হয় টু দ্য লিমিট এস তাহলে তুমি যদি মড নিয়ে নাও তাহলে সেই সিকোয়েন্স টাও কনভার্জ করবে আর কোথায় কনভার্জ করবে ইট উইল কনভার্জ টু রাইট

এই ফর্মুলাটা আসে কোথা থেকে এটা জাস্ট তোমার এটা এই দিক থেকে মড যদি তুলে দাও তাহলে কি দাঁড়ায় দেখো মড এস এন মাইনাস মড এস ইজ লেসন ইকুয়াল মড এস এন মাইনাস এস তার মানে তুমি বেসিক্যালি বলছো মড এস এন ইজ লেসনার ইক্যাল টু মড এস এন্ মাইনাস এস প্লাস এস তাই তো প্লাস মড অফ এস তার মানে তুমি মড এস এন কে লিখছো অ্যাজ মড এস এন মাইনাস এস প্লাস এস করে ট্রাইঙ্গল ইন মানে এদিকে ধর মরটা তুলে দিয়েছি তাহলে ওই ট্রাইঙ্গল ইন থেকে জিনিসটা পাচ্ছ এবার এস এন আর এস এর রোলটাকে ইন্টারচেঞ্জ করে দাও তাহলে আরেকটা ইয়ে পাচ্ছ কন্ডিশন পাচ্ছ মড এস মাইনাস মড এস এন লেস টু মড এস এন মাইনাস এস তাহলে ওটার মানে হয়ে যাবে কি যে মাইনাস অফ মড এস এন মাইনাস এস লেস টু মড এস এন মাইনাস মড এস সুতরাং ওখান থেকে এটা ফলো করে যায় তাহলে আমি মুখে মুখে বললাম যে সেটাতে যদি একটু কনফিউশন লাগে আমি অ্যাডভাইস করব যে ফার্স্ট সেমিস্টারে যেটা পড়েছিলি ওই রিয়েল নাম্বারের যখন আমি ইনইকুয়ালিটি করাছিলাম সেই জায়গাটা যাবে ওখানে দেখবে এটা আমরা প্রমাণ করেছিলাম আপাতত এটা তাহলে মেনে নাও তাহলে এটা যদি মেনে নাও তাহলে তারপরের প্রমাণের মধ্যে কিছু নেই আসলে তার কারণ হচ্ছে যে তুমি বলছো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি s n ইকুয়াল টু s যে একটা ইপসিলন গ্রেটার দ্যান 0 নাও তাহলে এই লিমিট

এটা যদি লেস দেন এপসাইলন হবে তাহলে এখানে তাকাও এই জিনিসটাই লেস দেন এপসাইলন হয়ে গেছে সুতরাং এটাও লেস দেন এপসাইলন হয়ে যাবে তাহলে হয়ে যাচ্ছে কি মড অফ মড এস এন মাইনাস মডেস ইজ লেস দেন এপসাইলন ফর অল লিটল এন গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল এন তার মানে তুমি যে কোনো এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য একটা ক্যাপিটাল এন পেয়ে যাচ্ছ যার পর থেকে যে কোনো টার্ম নিলে ওটার মড অফ এস এন মাইনাস মডেস করলে আর তার মড নিলে সেটা লেস দেন এপসাইলন হয়ে যাবে তো এটাই তো ডেফিনিশন অফ দ্য

সুতরাং ওটা কনভার্জ করছে কিন্তু অরিজিনাল সিকোয়েন্স কি অরিজিনাল সিকোয়েন্সটা অসিলেটরি সিকোয়েন্স তাহলে মড নিলে কনভার্জ করলে মড নিলে যদি কনভার্জ করে তাহলে অরিজিনাল সিকোয়েন্স কনভার্জ করবে এটার কোনো মানে নেই শুধু এক দিকটা বলা যাচ্ছে যে যদি অরিজিনাল সিকোয়েন্স কনভার্জ করে তাহলে তার প্রত্যেকটা টার্মের মড নিলে সেটাও কনভার্জ করবে আর ইনফ্যাক্ট তুমি তার চেয়ে বেশি বলেছো কোথায় কনভার্স্ট করবে টেল কনভার্স্ট টু দা মডিউলার্স অফ দ্য লিমিট অফ দ্য প্রিভিয়াস সিকোয়েন্স রাইট এটা হলো এবার আমি কিন্তু এখানেই থামবো না আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস এখানে ঘটছে সেটা হচ্ছে যে বললাম তো যে যদি মড এসেন্টা কনভার্জেন্ট হয়ে যায় সিকোয়েন্স তাহলে এসেন্টা কনভার্জেন্ট সিকুয়েন্স নাও হতে পারে কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে এটা হয় বিশেষ ক্ষেত্রটা কি যে যদি মড এসেন্টার নাল সিকোয়েন্স হয় তাহলে এসেন্টাও নাল সিকোয়েন্স হবে তো সেটাকে তুমি কি করে প্রমাণ করবে যে নাল সিকোয়েন্স এর মানে কি লেখো তাহলেই হয়ে যাবে ধরো যেকোনো কোনো এপসাইলন গ্রেটার দ্যান জিরো নিয়েছো তাহলে তুমি জানো যে একটা পজিটিভ ইন্টিজার ক্যাপিটাল এন পাওয়া যাবে যাতে ওই ক্যাপিটাল এন এর টার্ম এর পর মড এস এন মাইনাস জিরো এটার মডিউলাসটা

মড এস কে তুমি লিখতে পারো মড এস এন জিরো তাই না সুতরাং তুমি তোমার দাঁড়ালো কি যে যে কোনো এপসাইল এন গ্রেটার দেন জিরো দেওয়া থাকলে একটা পজিটিভ ইন্টিজার ক্যাপিটাল এন পাওয়া যাবে যার পর থেকে যদি কোনো টার্ম নাও তাহলে তার ডিস্টেন্স ফ্রম জিরো ইজ লেস দেন এপসাইল যদি এটা হয় তাহলে এসেনটাও নাল সিকোয়েন্স হয়ে যাবে এটা আমার ভীষণ কাজে লাগবে ঠিক আছে তাহলে এর পরের যে রেজাল্টটা সেটার উপরে ভিত্তি করে আমরা আজকে কয়েকটা এক্সাম্পল করব সেটাকে বলে স্যান্ডউইচ থিয়ারাম অথবা স্কুইজ থিয়ারাম স্যান্ডউইচ বা স্কুইজ কথাটা আসে কোথা থেকে যে ধরো তিনখানা সিকোয়েন্স দেওয়া আছে ইউএন ভিএন ডাব্লিউ আর ভিএন টা ইউএন আর ডাব্লিউ এর মাঝখানে স্যান্ডউইচড হয়ে আছে বা বলতে পারো যে ইউএন আর ডাব্লিউ মিলে ভিএনকে কে স্কুইজ করছে দুদিক থেকে চেপে ধরছে তার মানে কি এক্স্যাক্টলি এটা যে প্রত্যেকটা এন এর জন্য ইউএন লেস দেন আর টু এটা ধরো অবস্থাটা হয়ে রয়েছে আর তার উপরে ঘটনাটা ঘটছে কি যে ইউএন ইজ কনভারজিং টু এল এন্ড ডাব্লিউএন ইজ অলসো কনভার্জিং টু এল মানে ডান পাশ ডান পাশ আর বাঁ পাশে যে দুটো সিকোয়েন্স রয়েছে তারা দুজনেই কনভারজেন্ট আর একই লিমিটে কনভার্জ করছে এইরকম ঘটনাটা যদি ঘটে তাহলে মাঝখানে যে সিকোয়েন্সটা রয়েছে যেটা যাকে চাপা হয়েছে আর কি দ্য ওয়ান উইচ ইজ স্যান্ডউইচড ওইটাও কনভার্জ করবে আর একই লিমিটে কনভার্জ করবে তো আমরা এই রেজাল্টটাকে ইউজ করে কয়েকটা লিমিট কম্পিউটেশন করব এটাই আমার আজকের ইচ্ছা তো প্রথম রেজাল্টটা কি বলছে যে ধরো পি একটা পজিটিভ নাম্বার নিলে আর তুমি সিকোয়েন্স কনসিডার করো ওয়ান বাই এন টু দি পাওয়ার পি তাহলে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন টু দি পাওয়ার পি ইজ ইকাল টু জিরো টেন্স টু জিরো সো ওয়ান বাই এন টু দি পাওয়ার পি ইজ আ নাল সিকোয়েন্স ইফ পি ইজ গ্রেটার দ্যান জিরো সিকোয়েন্সটা দেখতে কেমন হচ্ছে ভেবে দেখো একটুখানি প্রথম টার্মটা ওয়ান হবে দ্বিতীয় টার্মটা হবে ওয়ান বাই টু টু দি পাওয়ার পি তৃতীয়টা হবে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার পি ফোর্থটা হবে ওয়ান বাই ফোর টু দি পাওয়ার পি এন্ড সো অন তাহলে আমি দেখাতে চাইছি যে এটা আমার একটা নল সিকোয়েন্স ফর্ম করছে তো সেটার জন্য আমার খুব বেশি কিছু লাগছে না দেখা যাক শুধু আর্কি মিডিয়ান প্রপার্টি হলেই হবে তাহলে আমি বলতে চাইছি যে আমি যদি যেকোনো একটা এপ্সাইলন গ্রেটার দেন জিরো নিই তাহলে এই পি এর ওপরে নির্ভর করে তুই পি এথ রুট অফ এপসাইলেন নিয়ে নাও ঠিক আছে তাহলে পিএথ রুট অফ এপসাইলেন ইজ এ পজিটিভ নাম্বার রাইট ইউনিকলি ডিটার্মিন বাই এপসাইলেন তাহলে এটা আমি আগে বলেছিলাম এই লেকচার সিরিজে ও বোধ হয় বলেছি একবার হ্যাঁ কিন্তু ব্যাপারটা সেটাই যে যে কোনো পজিটিভ নাম্বার থাকলে তার জন্য আরেকটা পজিটিভ নাম্বার ডেল্টা পাওয়া যাবে যাতে ডেল্টা টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু এপসাইলেন ঠিক আছে আর এই ডেল্টাটা ইউনিকলি পাওয়া যাবে তো ওই ডেল্টাটাকেই আমরা লিখি এফসাইলেন টু দি পাওয়ার ওয়ান বাই পি এই ফর্মে যে কোনো নাম্বারের জন্য এটা হবে পজিটিভ নাম্বারের জন্য পি এথ রুট বলে এটাকে তাহলে তুমি এফসাইলেন পজিটিভ নিয়েছো তার পি এথ রুটটা নিয়ে নাও ইনফ্যাক্ট তার রেসিপ্রোকাল নিয়ে নাও ওয়ান বাই এফসাইলেন টু দি পাওয়ার ওয়ান বাই পি আর তার সাথে ওয়ান কে কম্পেয়ার করো তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে কি বলছে যে ওয়ান কে যদি নিজের সাথে যোগ করতে করতে যাও একটা স্টেজের পর সেটা ওয়ান বাই এফ স্যালন টু দি পাওয়ার ওয়ান বাই পি থেকে বড় হয়ে যাবে সো বাই আর্কিমিডিয়ান প্রপার্টি দ্যার এক্সিস্ট্য পজিটিভ ইন্টিজার ক্যাপিটাল এন সো দ্যাট এন ইজ গ্রেটার দেন ওয়ান বাই এফ স্যালন টু দি পাওয়ার ওয়ান বাই পি রাইট তাহলে আমি যদি ছোট হাতের এন নিয়ে নিই গ্রেটার দেন ইক্যাল টু ক্যাপিটাল এন তাহলে কি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি ছোট হাতের এনটা গ্রেটার দেন ওয়ান বাই এফ সালেন টু দি পাওয়ার ওয়ান বাই পি হয়ে যাচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে যে তুমি দুদিকেই টু দি পাওয়ার পি করো তাহলে এন টু দি পাওয়ার পিটা ওয়ান বাই এফ এর থেকে বড় হয়ে যাচ্ছে তার মানে ওয়ান বাই এন টু দি পাওয়ার পিটা এফ এর থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখো এনটা তো ইন্টিজার তাহলে আর পিটা হচ্ছে একটা পজিটিভ রিয়েল নাম্বার তাহলে ওয়ান বাই এন টু দি পাওয়ার পি এটা সবসময় একটা জিরো থেকে বড় নাম্বার আর তুমি কি দেখিয়ে দিতে পারছো যে যাই গ্রেটার জিরো না কেন একটা পর থেকে যাবতীয় ওই টু টু বাই দি পাওয়ার পি এটা এফসালেন এর থেকে ছোট হয়ে যাবে তার মানে এটা ওই ওপেন ইন্টারভেল জিরো থেকে এফসালেন এর মধ্যে থাকবে তার মানে এটা ওই ওপেন ইন্টারভেল মাইনাস এফসালেন থেকে এফসালেন মধ্যে থাকবে তাই না সুতরাং কি দাঁড়িয়ে গেল যে যাই এপসাইলেন গ্রেটার দেন জিরো নিই না কেন তাহলে জিরোর যে এপসাইলেন নেবারহুড মাইনাস এপসাইলেন থেকে এপসাইলেন তার মধ্যে এই সিকোয়েন্সের একটা ফাইনাইট টার্ম এর পর থেকে যাবতীয় টার্মস অফ দ্য সিকোয়েন্স থাকছে সুতরাং তুমি পেয়ে যাচ্ছ যে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু জিরো এটার জন্য আমার আর্কিমিডিয়ান প্রপার্টি ছাড়া আর কিছুই অ্যাজ সাচ লাগেনি পরের রেজাল্টটা বলছে যে যদি এক্স একটা পজিটিভ নাম্বার নাও তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 1 বাই এন ইজ इक्वल टू 1 দেখো আগেরটাতে কি ছিল তোমার n টা কিন্তু চেঞ্জ করছিল পাওয়ার যেটা ছিল সেটা স্থির থাকছিল সো ইউ হ্যাড 1 1 বাই 2 টু দি পাওয়ার p 1 বাই 3 টু দি পাওয়ার p এন্ড সো অন কমছে অ্যাকচুয়ালি হ্যাঁ সো 1 বাই 4 টু দি পাওয়ার এটা কমে জিরো হয়ে যাবে আর এই ক্ষেত্রে যে সিরিজটা সরি হ্যাঁ যে সিকোয়েন্সটা নিয়ে ভাবছি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন যেখানে এক্সটা একটা নির্দিষ্ট পজিটিভ নাম্বার তুমি ফিক্স করে নিচ্ছ তাহলে এই সিকোয়েন্স দেখতে কেমন হবে প্রথমে এক্স তারপরে স্কোয়ার রুট অফ এক্স তারপরে ওয়ান থার্ড মানে থার্ড কিউব রুট অফ এক্স তারপরে ফোর্থ রুট অফ এক্স তারপরে ফিফথ রুট অফ এক্স এরকম করে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন এটা হচ্ছে তোমার সিকোয়েন্স তাহলে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এক্স যাই নাও না কেন পজিটিভ নাম্বার এই সিকোয়েন্সটা কিন্তু ওয়ানে কনভার্জ করবে এটা খুবই আশ্চর্য ব্যাপার মানে লাগে হ্যাঁ কারণ এক্সটা বিশাল ভীষণ ছোট হতে পারে তা সত্ত্বেও এটা হয় সো ওয়ান বাই এনটা আহ এনেথ রুট নিতে থাকলে এটা ইট মিল ইনক্রিজ টু ওয়ান আর কি তাহলে দেখা যাক কি করে করব আসলে তিনটে কেসে তিন রকম ভাবে ঘটবে প্রথমে এক্স টা যদি ওয়ান নিয়ে নাও তাহলে ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এন মানে কত ওয়ান নিজে তাই না তাহলে এক্স যদি ওয়ান হয় তাহলে এটা আসলে কনস্টান্ট সিকোয়েন্স ওয়ান দিচ্ছে সুতরাং ওটার লিমিটটা ওয়ান হবে ওটা নিয়াময় আর চিন্তা কর করতে হলো না এবার আমি করছি কি আমি এক্স গ্রেটার দেন ওয়ান নিয়ে নিচ্ছি তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান যদি নিই তাহলে এন এথ থ্রুট অফ এক্স সেটাও ওয়ান এর চেয়ে বড় হবে কারণ ইফ যে কোনো দুটো নাম্বার যদি নাও এ গ্রেটার দেন বি যদি নাও তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন টা বি টু দি পাওয়ার ওয়ান বাই এন এর থেকে বড় হবে এবি পজিটিভ ঠিক আছে তাহলে আমি কি করছি আমি একটা ওই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন সিকোয়েন্স টা না ভেবে আমি একটা নতুন সিকোয়েন্স ভাবছি এক্স টু দি পার ওয়ান বাই এন মাইনাস ওয়ান আর এই কেন ভাবছি এটা এখান থেকেই ভাবছি হ্যাঁ করে আমি দেখাবো যে এই নতুন সিকোয়েন্স যেটা নাম দিয়ে দিলাম ধরো এস এন আমি দেখাবো যে এস এন ইজ টেন্ডিং টু জিরো অ্যাজ এন্টেন্স টু ইনফিনিট ঠিক আছে তাহলে আমি প্রথম জিনিস যেটা বললাম আমি অবজার্ভ করছি যে যাই এন নিই না কেন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এনটা এর চেয়ে বড়ো হবে কারণ ওয়ান এর চেয়ে বড় তাহলে আমার দাঁড়িয়ে যাচ্ছে কি এস এন ইজ গ্রেটার দ্যান জিরো ফর অল এন পজিটিভ ইনটিচার এবার তুমি এটাকে একটুখানি ম্যানিপুলেট করো এই ওয়ানকে এদিকে নিয়ে যাও তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এস এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন রাইট তারপরে এন এস পাওয়ারটা নিয়ে নাও তাহলে কি হয়ে যাবে এক্স ইজ হোল টু ওয়ান পাওয়ার এন এটা হয়ে যাচ্ছে তাহলে এটা তো আমার চেনা জিনিস একটা এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এটাকে তো আমি এক্সপ্যান্ড করতে জানি বাইনোমিয়াল থিওরম দিয়ে তাহলে আমি বাইনোমিয়াল থিওরম দিয়ে যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা দেখতে কেমন হয় এটা প্রথম টার্মটা হবে ওয়ান প্লাস এনচুজ ওয়ান এস এন প্লাস এনচুজ টু এস এন স্কোয়ার প্লাস ইত্যাদি করে করে প্লাস এনচুজ এন এস এন টু দি পাওয়ার এন তাই না তাহলে যে জিনিসগুলো যোগ করছো সে সবকটাই কিন্তু পজিটিভ তাহলে আমি যদি প্রথম আর দ্বিতীয় বাকিগুলোকে বাদ দিয়ে দিই তাহলে নাম্বার ওটা ছোট হয়ে যাবে রাইট তাহলে আমার কি হয়ে যাচ্ছে আমার আমি যদি আহ জাস্ট ওয়ান প্লাস এন এন এস পাবো তো সেকেন্ড টার্মটা কি এন চুজ ওয়ান এস তাইতো এটার বাইনামিয়াল এক্সপেনশন করলে এন চুজ ওয়ান কত হয় এটা মনে আছে তোমাদের আশা করি আমরা লাইভনিস থিওরাম করার সময় প্রচুর বাইনামিয়াল থিওরাম ব্যবহার করেছি তো এন চুজ ওয়ান কত হয় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কেটে যায় শুধু এন থাকে নিউমারেটরে আর তলায় ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান সুতরাং এটা সেকেন্ড টার্মটা হচ্ছে এন এসএন তাহলে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম যদি নি তাহলে অবভিয়াসলি এটা ওয়ান প্লাস এন টু দি পাওয়ার এন এর থেকে ছোট হয়ে গেছে রাইট ইনফ্যাক্ট স্ট্রিক্টলি ছোট হয়ে যাবে তাহলে তোমার দাঁড়াচ্ছে কি উল্টো ভাবে এটাকে এবারে ভাবো যে তোমার এস এর সম্বন্ধে তুমি বলতে পারছো যে আবার করে এটাকে এইদিকে নিয়ে যা তাহলে হবে কি এস এন টা লেস দ্যান অর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হয়ে গেল ডিভাইডেড বাই এন এটা পেলে আর এসেন তো সবসময় জিরো চেয়ে বড় আমরা দেখে নিয়েছি সুতরাং এইরকম একটা ইনিকোয়ালিটি তুমি পাচ্ছ এটা হচ্ছে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার এর জন্য তাহলে এবারে দেখো এটা তো ওই স্যান্ডউইচ থিওরাম এর মতন চেহারাটা হয়েছে এখান আমার এক্সাম্পলে কি হচ্ছে এটা সব কটা জিরো হয়ে যাচ্ছে রাইট ইউএন গুলো সব জিরো মানে কনস্ট্যান্ট সিকোয়েন্স জিরো হচ্ছে আর ডাব্লিউএন যেটা সেটা হচ্ছে ওয়ান বাই এন যে সিকুয়েন্স তার সাথে একটা এক্স মাইনাস ওয়ান কে গুণ করছো এক্স মাইনাস ওয়ান কেমন নাম্বার এক্স মাইনাস ওয়ান একটা কনস্ট্যান্ট নাম্বার কারণ এক্সটা ফিক্স করে নিয়েছো একটা ফিক্সড রিয়েল নাম্বার গ্রেটার দ্যান ওয়ান তাহলে লিমিট এন টু ইনফিনিটি ওয়ান বাই এন ইকুয়াল টু জিরো আমার অলরেডি দেখা হয়ে গেছে আমরা ইনফ্যাক্ট গত লেকচারেই দেখেছিলাম আর আজকে আবার করে দেখেছি তাই না পি সমান ওয়ান বসিয়ে দাও এখানে তাহলে আমি জানি যে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই এন জিরো তাহলে আমি যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে সেটাও তো জিরোতে যাবে তাই না তাহলে আজকেই বললাম একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে লিমিটটাও স্কেলার দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যায় কনভার্জেন্স সিকোয়েন্সের ক্ষেত্রে তাহলে এখানে যেহেতু এটা নাল সিকোয়েন্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এন সেটাও নাল সিকোয়েন্স হবে তাহলে এটা জিরোতে যাচ্ছে এটা জিরোতে যাচ্ছে আর এসএন যেটা সেটা এই দুটো সিকোয়েন্সের মাঝখানে স্যান্ডউইচড হয়ে বসে আছে তাহলে কি বলতে পারছো যে লিমিট এনটেন্ডিং টু ইনফিনিটি এস এন ইক্যুয়াল টু জিরো কিন্তু লিমিট এনটেন্ডিং টু ইনফিনিটি এস এন ইক্যাল টু জিরো মানেই হলো লিমিট এনটেন্ডিং টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন ইক্যুয়াল টু ওয়ান রাইট সো ইউ আর ডান তাহলে এটাতে আমায় একটুখানি আহ বেশি খাটতে হলো কারণ আমার একটু আরও ম্যাথমেটিক্স এর আইডিয়াস গুলো লাগলো বায়নোমিয়াল থিওরম লাগলো সুতরাং ওটা না লাগালে আমি পারতাম না বা অন্তত জীবনটা খুব কঠিন হয়ে যেত যাই হোক এখনো কিন্তু শেষ হয়নি কেন শেষ হয়নি যে এক্সটা গ্রেটার দেন জিরো বলেছি এক্স ইকুয়াল টু ওয়ান প্রমাণ করেছি এক্স গ্রেটার দেন ওয়ান এর জন্য প্রমাণ করেছি কিন্তু তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান এর জন্য প্রমাণ করেছি কিন্তু জিরো আর এর মাঝখানে কি হবে সেটা বলতে হবে তো সেটা খুব সহজে বলতে পারবো আসলে এটাই লাস্ট কেস বাকি রয়েছে যে ধরো এক্সটা এমন নাম্বার সো দ্যাট জিরো লেস দেন এক্স লেস দেন ওয়ান তাহলে তুমি কি করবে তুমি জাস্ট ওয়াইটাকে নিয়ে নাও ওয়ান বাই এক্স তাহলে এক্স যদি লেস দেন ওয়ান হয় তাহলে ওয়ান বাই এক্সটা এর চেয়ে বড় তাহলে ওয়াই ইজ গ্রেটার দেন ওয়ান তাহলে ওয়াই এর জন্য তোমার অলরেডি যা প্রমাণ করেছো সেখান থেকে দাঁড়িয়ে যাচ্ছে কি লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু ওয়ান কিন্তু ওয়াই সমান কত ওয়ান বাই এক্স তাহলে ওইটাই আচ্ছা ঠিক আছে আমি আর একটা স্টেপ মাঝখানে ঢুকিয়ে দিয়েছি যে এইটা যেহেতু ওয়ান এটার মানে তুমি যদি ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এন নাও তাহলে সেটাও তোমার লিমিটটা ওয়ান হবে আবার ওই অ্যালজেব্রা অফ লিমিটস থেকে রিকল করো অনেক আগে আছে এই যে যদি এনটা এতে কনভার্ট করে এ যদি নন জিরো হয় তাহলে লিমিট টেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই এ এনটা ওয়ান বাই এ হবে তাই না এই এই রেজাল্টটাকে যদি ব্যবহার করো তাহলে তোমার ওইটা পেয়ে যাচ্ছ যে আহ লিমিট টেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এন এটা ওয়ান হবে এটা নন জিরো তো বটে তাহলে আর ওয়ান বাই ওয়ান মানে ওয়ান এবার ওয়ান বাই ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে তুমি কি প্রমাণ করে দিলে যে যাই এক্স নি না কেন গ্রেটার দ্যান জিরো তাহলে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন ইকুয়াল টু ওয়ান হবে যদি এক্সটা এক এর চেয়ে বড় হয় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন যে টা তারা একের চেয়ে বড় হবে এন্ড ইট উইল কনভার্জ টু ওয়ান আর এক্স যদি এক হচ্ছে ছোট হয় দেন ইট উইল ইনক্রিজ টুয়ার্ডস ওয়ান ওকে নেক্সট রেজাল্ট ইজ দ্যাট এটাও মানে এই যে কটা লিমিট বলছি এগুলোকে কিন্তু সবই দেখো প্রপোজিশন করে বলে যাচ্ছি তার মানে এগুলো শুধু এক্সাম্পল হিসেবে ধরবে না এগুলো আমাদের প্রায় মুখস্থ থাকতে হবে তার কারণ হচ্ছে বিভিন্ন অঙ্কে আমরা এটা লাগাবো তাহলে কি বলছে যে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এন এথ রুট অফ এন ইজ ইকুয়াল টু ওয়ান এটা কিন্তু আগেরটা থেকে আলাদা আগেরটাতে কি ছিল এক্সটা ফিক্স ছিল করে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন করেছিল এখানে কি করছো এন টু দি পাওয়ার ওয়ান বাই এন করছো তার মানে এটা প্রথম টার্মটা হচ্ছে ওয়ান টা হচ্ছে স্কোয়ার রুট অফ টু তৃতীয়টা হচ্ছে কিউব রুট অফ থ্রি চতুর্থটা হচ্ছে ফোর্থ রুট অফ ফোর এরকম যাচ্ছে দিস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান কিন্তু এটার লিমিট অফ তোমায় ওয়ানই পাবে এটাই তুমি দেখাতে চাইছো প্রমাণের উপায়টা কিন্তু মানে বেসিক আইডিয়াটা কিন্তু আগের মতনই হুম কি করব যে যা দেখাতে চাইছি সেটাকেই বরং আমি একটা নতুন সিকোয়েন্স হিসেবে লিখবো আমি লিখবো এন এর রুট অফ এন মাইনাস ওয়ান কে এক্স লিখবো এটা কেন লিখলাম কারণ হচ্ছে যে আমার এন টা তো একের চেয়ে বড় বা সমান সুতরাং এন এর অফ এন যেটা সেটা একের চেয়ে বড় বা সমান হবে সমান হতে পারে যখন n ইকুয়াল টু 1 হবে তাহলে সেই জন্য আমি এই ভাবে লিখেছি উল্টোটা লিখিনি উল্টো লিখলে x নেগেটিভ হয়ে যেত তাতে আমার কাজ কাজে দিত না তাহলে একটু মানে ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিয়েছি কোনটা কাজে দেবে সেই অনুযায়ী লিখেছি তাহলে এক্সেনটা লিখেছি এন এথ রুট অফ এন মাইনাস ওয়ান তাহলে প্রথম বক্তব্য হলো যে এক্সেনটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে যেটা এক্ষুনি বলছিলাম এন এথ রুট যদি নাও তাহলে সেটা এ লেস দ্যান বি যদি হয় তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই এনটা বি টু দি পাওয়ার ওয়ান বাই এন এর থেকে ছোট হবে ঠিক আছে তাহলে সেটা এবার আমি কি করব এবার আমি এই এক্সেনটাকে এটা লেখা মানে হচ্ছে এন এথ রুট অফ এন সমান হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্সেন তাহলে দুদিকে টু দি পাওয়ার এন যদি করো তাহলে এন সমান ওয়ান প্লাস এক্স এন টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে রাইট এবার আগের যে এক্সাম্পলটা করলে বাইনামিল থিয়ারামটা লাগিয়ে সেটাতে আমার প্রথম দুটো টার্ম নিলেই হয়ে গেছিল কারণ এই কোনো এন ছিল না তাই না আমি এই রকম এস্টিমেট করতে চাইছি মানে দুটো ভালো সিকোয়েন্স এর মাঝখানে ঢুকিয়ে দিতে চাইছি যে সিকোয়েন্সটাকে আমি স্টাডি করবো সুতরাং ওই দুটো মানে ভালো বিহেভিয়ার থাকতে হবে এখানে যদি একটা বাই এন না হতো তাহলে তো আমি কিছুই বলতে পারতাম না তাই না কারণ লিমিট টেন্ডিং টু ইনফিনিটি নিলে এটা কোথাও একটা এমন ডিসেন্ট জায়গায় যেতে হবে যাতে আমি এস এর সম্বন্ধে কিছু বলতে পারি তাহলে এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আমি যেটা করছি যে আমার এইদিকে এন রয়েছে তাহলে এইদিকে এন থাকাতে আমি এখানে যদি ওই সেকেন্ড টার্মটা নিই মানে এক্সএন এর যে কোফিশন সেটা যদি নিই তাহলে এইদিকেও শুধু এন আসতো তাহলে ওই এন এন ক্যান্সেল হয়ে যেত তাহলে আমার লাভের লাভ হতো না কিছু বুঝতে পারছো তো সেই জন্যই আমরা কি করছি আমরা আহ থার্ড টার্মটা নিচ্ছি বাইনোমিয়াল এক্সপ্যানশনে প্রথম টার্মটা কি হয় ওয়ান প্লাস এন চুজ ওয়ান এক্সেন্ট ওই দুটোকে বাদ দিলাম শুধু থার্ড টার্মটা নিচ্ছি সেটা কি এন চুজ টু এক্সএন স্কোয়ার তাহলে এন চুজ টু যদি লিখি তাহলে সেটা মানে কি হবে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্সএন টু দি পাওয়ার টু তো এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে পড়ে থাকবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু এক্সএন স্কোয়ার এটা যে পড়ে থাকলো তাতে লাভের লাভ কি হলো যে তুমি যদি এটা স্কোয়ার রুট নিয়ে নাও তাহলে হয়ে যাচ্ছে কি জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন স্কোয়ার রুট অফ টু ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান রাইট এবার বলে তো দিলাম কিন্তু এটা কখন হবে যখন এন মাইনাস ওয়ান জিরো হবে না সুতরাং আমার প্রথম থেকে হবে না আমার এটা হবে সেকেন্ড টার্ম থেকে কারণ তো নন জিরো হতেই হবে তাহলে আমি ফ্রম পজিটিভ টু আমি এটা পাচ্ছি কিন্তু যখন আমি লিমিট ক্যালকুলেশন করি আমি একাধিকবার এই কথাটা বলেছি যে আমরা প্রথম দিকে প্রথম ফাইনালি মেনি টার্মস টাকে যদি একটু নাড়িয়ে দিই তাতে কিচ্ছু যায় আসে না the convergence of the sequence is dependent on the tail end of the sequence so therefore if the first term if, even if we ignore the first term we can still apply sandwich theorem here as, as usual this is converging to 0 because it is the constant sequence 0 and what is happening to this 1 by root m is converging to 0 right it যে পি সমান যদি হাফ নিয়ে নাও তাহলে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই এন টু দি পাওয়ার পি ইজ টু জিরো তাহলে এখানে কি হচ্ছে এটা তো জাস্ট একটু নড়ে গেছে সেকেন্ড সেকেন্ডটাতে এটা ওয়ান ওয়ান হচ্ছে থার্ডটাতে হাফ হচ্ছে এইটাই হচ্ছে তাহলে দিস সিকোয়েন্স ইজ অলসো উইদাউট দা স্কোয়ার রুট অফ টু দ্যাট ইজ গোয়িং টু জিরো আর তারপরে কি করছো জাস্ট একটা স্কেলার স্কোয়ার রুট টু দিয়ে গুণ করছো সুতরাং

ওয়ান আহ অবসার্ভেশন হিয়ার অ্যান্ড ভি বিল স্টপ ঠিক আছে আমার মনে হয় ঠিক এটাই আমি একমাত্র বলতে চাইছি তো আমি স্যান্ডউইচ থিয়েরামে কিছু বক্তব্য রাখতে রাখতে পেরেছি এখানে আমি কি করছি দুটো সিকোয়েন্স নিচ্ছি ইউএন আর ভিএন আর ইউএনভিএন এর মধ্যে সম্পর্ক হচ্ছে যে ইউএন ইস লেস ত্যানরিকল টু ভিএন ঠিক আছে তাহলে আমি বলতে চাইছি যে ইউএন যদি ইনফিনিটিতে তে ডাইভার্জ করে তাহলে ভিএন টা অটোমেটিকালি ইনফিনিটি ডাইভার্জ করবে খুব সহজ ভাবে দেখতে পারো কারণ ইউএন যদি ইনফিনিটিতে ডাইভার্জ করে তার মানে হচ্ছে যে যাই এমনি না কেন পজিটিভ একটা টার্ম পর একটা ক্যাপিটাল এন পাওয়া যাবে যার পর থেকে যাবতীয় ইউএন গুলো ক্যাপিটাল এম এর চেয়ে বড় হয়ে যাবে কিন্তু ইউএন যদি ক্যাপিটাল এম থেকে বড় হয়ে যায় তাহলে ভিএন তো অটোমেটিক্যালি ক্যাপিটাল এম থেকে বড় হয়ে যাচ্ছে সুতরাং যেটা ছোট ইন দ্যাট সেন্স যে প্রত্যেক টার্ম বাই টার্ম যদি এরকম ছোট হয় আর যে এই যে সিকোয়েন্সটা ফর্ম করছে এটাই যদি ডাইভার্জিং টু ইনফিনিটি হয় তাহলে যেটা টার্ম বাই টার্ম বড় হচ্ছে সেই সিকোয়েন্সটাও ডাইভার্জিং টু ইনফিনিটি হয় একই ভাবে বলতে পারো যে যদি তোমার বিএন টাই ডাইভার্জিং টু মাইনাস ইনফিনিটি হয়ে যায় তাহলে ইউএন টাও মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করে যায় তার কারণ হচ্ছে যে যাই তুমি পজিটিভ এম নাও না কেন তুমি জানো যে একটা টার্ম পর যাবতীয় টার্মস অফ দ্য সিকোয়েন্স ভিএন তারা সব মাইনাস এম থেকে ছোট হয়ে গেছে তো ভিএন যদি মাইনাস এম এর থেকে ছোট হয়ে গেছে তার মানে তো ইউএন অটোমেটিকালি মাইনাস এম এর থেকে ছোট হয়ে যাবে কারণ ইউএন তো ভিএন এর থেকে ছোট বা মান সুতরাং লিমিটেড টেন্ডিং টু ইনফিনিটি ইউএন টাও ইনফিনিটি হয়ে যাবে তাহলে এটা আমি খেয়াল রাখব এইরকম কম্পারিজন যদি থাকে ইউএন লেসন ইক্যালটি ভিএন তাহলে ভিএন যদি টেন